প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে রেনে ডেকার্টের দর্শন সম্বন্ধে আলোচনা করেছিলাম। তিনি তার পদ্ধতি সম্বন্ধে আলোচনা করেছিলেন, তিনি কিভাবে তার দার্শনিক আলোচনা শুরু করেন, এবং তার পরবর্তীতে আমরা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের যে তিনি যে যুক্তি দেখিয়েছিলেন সেই যুক্তি সম্বন্ধে আলোচনা করেছিলাম, আলোচনা শুরু করেছিলাম। এবং আজকে আমরা মূলত যে আলোচনাটি করব যে রেনে ডেকার্ট ঈশ্বরের অস্তিত্ব কিভাবে প্রমাণ করেছেন, বা তিনি কী কী যুক্তি দেখিয়েছেন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ সম্বন্ধে, এ বিষয়ে আমরা আলোচনা করব। জগৎ ও মানুষ সৃষ্টির কাল থেকেই যে প্রশ্নটি প্রথম থেকে করে আসছে সেটি হলো ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে। আসলে ঈশ্বরের অস্তিত্ব আছে, ঈশ্বর আছেন কি নেই, যদি তিনি থেকে থাকেন তাহলে কীভাবে আছেন, এই ধরনের প্রশ্ন সেই আদিম যুগ থেকে এখন পর্যন্ত আমরা দেখে আসতেছি। এই প্রশ্নগুলো মানুষ সৃষ্টির লগ্ন থেকেই করে আসছে যে আসলে আমাদের এই জগতের পিছনে কোনো আদি সত্তা আছে কিনা, এবং যদি সে আদি সত্তাতে থেকে থাকে তাহলে সেটা কিভাবে আছে, বা তিনি কি আদৌ আছেন কি নাই, বা তিনি থাকলে কিভাবে আছেন, এই ধরনের প্রশ্ন আসলে দর্শনের যে মূল প্রশ্নগুলো বা ধর্মতাত্ত্বিক আলোচনার যে ম্যাটাফিজিক্যাল আলোচনা যেটা আমরা দেখি, এই আলোচনাগুলো সৃষ্টির শুরু থেকেই চলে আসছে। মূলত আদিকালে মানুষ গাছপালা, পাহাড় পর্বত, সূর্য, চন্দ্র এগুলোকে পূজা করে আসতো। মূলত বস্তুগত যে জিনিস তার বিষয়ে মানুষ পূজা করতো। আসলে এই যে আদিকাল থেকে ধর্মের যেভাবে ব্যক্তি ঘটেছিল সেখানে আমরা দেখতে পাই যে মানুষ দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে দেখলো যে ঝড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, তখন মানুষ কি করত, মানুষ ঝড়ের পূজা অর্চনা করত, মানে ঝড়কে তুষ্ট করার চেষ্টা করত যেন ঝড় তাদেরকে কোনোভাবে ক্ষতি না করে। ঠিক তেমনি মানুষ যখন দেখলো যে সূর্যের আলো ছাড়া মানুষের জীবন ধারণ অসম্ভব, তখন মানুষ সূর্যের পুজো করা শুরু করলো। এভাবে গাছপালা, গ্রহ, নক্ষত্র, পাহাড় পর্বত বিভিন্ন জিনিসের পূজা অর্চনার মাধ্যমে মানুষ তাদেরকে তুষ্ট করার চেষ্টা করত, কারণ মানুষের ধ্যান ধারণাই ছিল যদি এই সকল যে বস্তুগত যে উপাদান তারা যদি তাদের যে উপকারভোগী মানুষ, এই তাদের যে আমাদের জীবন ধারণের পক্ষে তাদের যে অনিবার্য যে উপাদানগুলো আছে এগুলো যদি তারা বঞ্চিত করে তাহলে আমরা জীবন ধারণ কীভাবে করব, বা কোনো ঝড় বা প্রাকৃতিক ডিজাস্টার থেকে আমাদের যে ক্ষয়ক্ষতি হয় তারা যদি আমাদের পরে রুষ্ট হয় তাহলে আমরা তাদের থেকে কীভাবে বাঁচব, এই থেকে হয়তো আদি যুগে মানুষের ধ্যান ধারণা হয়েছিল যে তাদেরকে তুষ্ট রাখতে হবে। এই কারণে প্রথম দেখা যায় যে প্রকৃতি পূজার একটা প্রবণতা ছিল। কিন্তু সেই আদি যুগের পরে, প্রাচীন যুগের পরে আমরা যখন মধ্যযুগে আসলাম তখন দেখলাম ঈশ্বরের অস্তিত্ব এবং ঈশ্বরের যে থিম সেটা ব্যাপক আকার ধারণ করলো, এবং বিভিন্ন সমাজে যে ধর্মের এখন যে আমরা যে প্রভাবটা দেখি এইটার প্রতিপত্তি অনেক হলো, এবং ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হলো। এবং আধুনিক ও সাম্প্রতিককালেও মানুষের মনে ঈশ্বর সম্পর্কিত সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। আধুনিক দর্শনের জনক ডেকার্ট দর্শন ঈশ্বরের আলোচনায় পরিলক্ষিত হয় যে আলোচনা তিনি পরিলক্ষিত করেন তা মূলত তিনি তিনটি ভাগে ভাগ করেন, সেই তিনটি ভাগকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। বিশ্বতত্ত্ব বিশ্লেষণে দেখা যায় একটি হচ্ছে বিশ্বতত্ত্ব বা কারণ বিষয়ক যুক্তি। ডেকার্ট তার প্রথম যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে যে প্রথম দুটি যুক্তি দেখিয়েছেন সেই দুটি যুক্তিটি হচ্ছে বিশ্বতত্ত্ব বা কারণ বিষয়ক যুক্তি থেকে। সেই বিশ্বতত্ত্ব বা কারণ বিষয়ক যুক্তির দুটি যে যুক্তি সে দুটি হলো কার্যকারণ বিষয়ক যুক্তি এক, এবং দুই হলো প্রাকৃতিক নিয়ম। তাহলে ডেকার্টের যে প্রথম যে দুটি যুক্তি সে দুটি যুক্তি এসেছে বিশ্বতত্ত্ব বা কারণ বিষয়ক যুক্তি থেকে। একটি হলো কার্যকারণ বিষয়ক যুক্তি, যে কার্যকারণ যে নিয়মটা আছে তার উপর ভিত্তি করে তিনি ঈশ্বরের প্রমাণ করেছেন, এবং দ্বিতীয়টি হচ্ছে প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক নিয়মের উপরে ভিত্তি করে তিনি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছেন। এবং তিন নম্বর যে যুক্তিটি তিনি দিয়েছেন সে যুক্তি হলো তত্ত্ব বিষয়ক যুক্তি। এখন আমরা এই তিনটি যুক্তি বিস্তারিত আলোচনা করব। প্রথম যে দুটি যুক্তি এসেছে সেটি হলো বিশ্বতাত্ত্বিক ও কারণ বিষয়ক যুক্তি থেকে, তার প্রথমটি হলো কার্যকারণ বিষয়ক যুক্তি। ডেকার্ট তার আলোচনা শুরুতেই বলেছেন এ জগতের প্রত্যেকটি বস্তু ও ঘটনার পেছনে একটি কারণ বিদ্যমান। তাহলে তিনি কী বলেছেন, এই জগতে যে প্রত্যেকটি বস্তু এবং ঘটনার পিছনে একটি কারণ বিদ্যমান। আমরা আমাদের
ইহ জগতের যে ইন্দ্রগ্রহ তো জগৎ, এই জগতের পিছনেও আমরা দেখলে দেখতে পাই যে জগতের প্রত্যেকটি বিষয়ের পিছনে একটি বিষয়ের পিছনে আরেকটি কারণ থাকে। এই থেকেই এই যে কার্যকারণ যুক্তি, এ থেকেই ডেকার্ত এ কথাটি বলেছেন, কারণ ব্যতীত কোনো কার্য সম্পাদন হতে পারে না। জগতের দিকে দেখলেও আমরা দেখি কারণ ছাড়া কোনো কার্য সম্পাদন হওয়া সম্ভব নয়। কার্যকারণ শৃঙ্খলে জগতের সব কিছুই আবদ্ধ। এই যে জগতের প্রত্যেকটা জিনিস সেটি হলো কার্যকারণ শৃঙ্খলে অবস্থিত। তাহলে আমরা জগতের দিকে তাকালে কি দেখতে পাই? জগতের প্রত্যেকটি বস্তু বা ঘটনায় পিছনে একটি কারণ আছে এবং জগতের প্রত্যেকটি ঘটনা বা বিষয় কার্যকারের শৃঙ্খলে আবদ্ধ। তাহলে এখানে একটি প্রশ্ন এসে দাঁড়ায় যে আমরা কি অনন্তকাল এই যে একটি কার্যের কারণ, তার কারণ, তার কারণ এইভাবে কি আমরা যেতে পারি? যে আমরা দেখলাম একটি কার্যের একটি কারণ আছে, সেই কারণের আরেকটি কারণ আছে, সেই কারণের আরেকটি কারণ আছে, সেই কারণের আরেকটি কারণ আছে, সেই কারণে আরেকটি কারণ আছে। এই যে একটি কারণ, একটি কার্যের একটি কারণ, সেই কারণের আরেকটি কারণ, সেই কারণের আরেকটি কারণ, সেই কারণে আরেকটি কারণ এবং সেই কারণে আরেকটি কারণ, এইভাবে যদি কারণের কারণ আমরা খুঁজতে যাই তাহলে অনন্তকাল ধরেও কারণের কারণ খুঁজলেও শেষ হবে না। এবং এইভাবে অনন্তকাল ধরে প্রত্যেকটি কারণের কারণ খোঁজাও আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে এ থেকে আমরা কী দেখতে পাই? যে এই যে আমরা কারণের পিছনে কারণ খুঁজতে থাকলে এখানে আমাদের যেটি সৃষ্টি হয় সেটি হলো অনবস্থ দোষের সৃষ্টি হয়। তো এই অনবস্থ দোষ এড়ানোর জন্য এবং প্রকৃতির দিকে তাকালে আমরা দেখি সব কিছুর কারণ থাকলেও নিশ্চয়ই এমন কোনো কারণ থাকবে যার কোনো কারণ নাই। তাহলে জগতের প্রত্যেকটি কারণে যদি একটি করে কারণ, একটি করে কারণ থেকেই থাকে তাহলেও আমরা এটা ধরে নিতে পারি যে এখানে এমন একটি কারণ অবশ্যই থাকবে যে কারণটি পিছনে আর কোনো কারণ নেই, যেটি হলো অসীম। কারণ জগতের প্রত্যেকটি বস্তুই আমরা দেখি সসীম এবং সসীম বস্তু সবসময় কারণ দ্বারা আবৃত। কারণ সসীম বস্তু কখনো কোনো আরেকটি বস্তু সৃষ্টি করতে পারে না। এই যে সসীম জগৎ, এর পিছনে অবশ্যই অসীম কারণ থাকতে হবে এবং সেই অসীম কারণটি এবং সেই আদি কারণটি হলো ঈশ্বর। দেখাতে এভাবে দেখিয়েছেন যে জগতের প্রত্যেকটি কারণের পিছনে কারণ থাকলেও একটি আদি কারণ অবশ্যই থাকবে এবং সেই আদি কারণটি কি? সেই আদি কারণটি হলো ঈশ্বর, যে সম্পূর্ণ পরিপূর্ণ এবং অসীম। এবং এই আদি কারণ থেকেই জগতের প্রত্যেকটি জিনিসের সৃষ্টি হয়েছে। তখন দেখাত তার এই যে কার্যকারণ নিয়মের মাধ্যমে দেখালেন যে এইভাবে যদি আমরা কার্যকারণ নিয়মে চলতেই থাকি, কারণের পিছনে কারণ খুঁজতেই থাকি, তাহলে যেহেতু অনাবস্থা দোষ ঘটবে এবং এর পিছনে একটি নির্দিষ্ট বা আদি কারণ বা একটি অসীম কারণের দিকে আমাদের ধাবিত হতে হবে, যেটির আর কোনো কারণ নেই এবং যেটি স্বয়ং নিজেই সৃষ্টি হয়েছে এবং অন্য জাগতিক সকল বস্তু সহ যা কিছু আছে ইউনিভার্সে সব কিছুই তার থেকে সৃষ্টি হয়েছে এবং সেই যে আদি কারণটি, সেই কারণটি হলো ঈশ্বর। এভাবেই দেখাত তার কার্যকারণ বিষয়ক যুক্তির মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেন। দেখাত যেমন তার দর্শনের আলোচনা শুরুতে সংশয় পদ্ধতি হিসেবে গ্রহণ করেছিলেন, এই সংশয় পদ্ধতির মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে জগতের সব বস্তুর প্রতি সংশয় জ্ঞাপন করা গেলেও যে সংশয় যে ক্রিয়া তার প্রতি সংশয় প্রকাশ করা যায় না। আর যদি সংশয় ক্রিয়ার উপরেও আমরা সংশয় প্রকাশ করি তারপরও সেই ক্রিয়াটি যা আছে এটি মেনে নিতে হয়। এবং যেহেতু সংশয় ক্রিয়াটি আছে অবশ্যই সংশয় ক্রিয়া ধারণ করার জন্য একজন সংশয়কারী অবশ্যই থাকবেন এবং সেই আমি যে তিনি বলেছিলেন যেহেতু আমি সংশয় করি, সংশয় প্রকাশ করি এবং সেহেতু আমি অস্তিত্বশীল। এভাবে তিনি যেভাবে নিজের অস্তিত্ব প্রমাণ করেছিলেন ঠিক একইভাবে তিনি কার্যকারণ বিষয়ক যুক্তির মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে দেখান। যে কার্যকারণ যুক্তির মাধ্যমে যদি আমরা একের পর এক কারণ খুঁজতে যাই তাহলেও একসময় যে আমাকে থামতে হয় এবং আমাদেরকে যেহেতু থামতে হয় সেই থামতে হয় আমাদেরকে আদি কারণে, যার আর কোনো কারণ নেই এবং যা নিজেই এই সব কিছু সৃষ্টির নিয়ন্ত্রক, সেই আদি কারণটি হলো ঈশ্বর। দ্বিতীয় যে যুক্তিটি তিনি দেখিয়েছেন সেটি হলো প্রাকৃতিক নিয়ম। এই প্রাকৃতিক নিয়ম উপযুক্ত কারণিক প্রমাণের পর দেখাত অনুরূপ অপর একটি প্রমাণ উপস্থাপন করেন। আত্মসত্তার ব্যাপারে সর্বসতর্কতার পরেও আমরা একটি জিনিস দেখতে পাই যে আমি যে অস্তিত্বশীল, আমার অস্তিত্বের পিছনে কি আমি নিজেই ক্রিয়ারক, বা আমি কি আমার অস্তিত্বের জন্য আমি নিজেকে নিজেকে অস্তিত্বশীল করতে পারি?
এই এই থেকে তিনি দেখলেন আমি যদি আমাকে যদি আমি নিজেই সৃষ্টি করতে পারতাম বা আমি যে অস্তিত্বশীল এটা যদি আমি সৃষ্টি করতে পারতাম তাহলে আমি আমাকে সবসময় স্বয়ংসম্পূর্ণভাবে সৃষ্টি করতাম এবং আমাকে আমি যে কোনো বিপদ আপদ বা যে কোনো পরিস্থিতিতে আমাকে আমি সেভ করতে পারতাম কিন্তু দেখার যেটা দেখালেন সেটা হচ্ছে যে একজন ব্যক্তি তার সৃষ্টির পিছনে সে নিজে না সে নিজে তাকে সৃষ্টি করেনি এবং তার সকল ভালো মন্দ তার নিজের হাতে নাই তাহলে যেহেতু একজন ব্যক্তি নিজেকে নিজেই সৃষ্টি করতে পারছেন না সেহেতু তার সৃষ্টির পিছনে নিশ্চয়ই অন্য কেউ আছেন কারণ ব্যক্তি যদি নিজেই তার নিজের নিয়ন্তা হতেন এবং নিজেই তাকে সৃষ্টি করতে পারতেন তাহলে ব্যক্তি কখনো তাকে কোনোভাবে অসম্পূর্ণভাবে সৃষ্টি করতেন না তিনি আমি যদি নিজেই আমাকে সৃষ্টি করতে পারতাম তাহলে আমি আমাকে সম্পূর্ণভাবে সৃষ্টি করতাম আমার কোনো দিক থেকে কোনো ঘাটতি থাকতো না এবং যে কোনো বিপদ আপদে এবং আমি আমাকে সেভ করতে পারতাম কিন্তু আমরা দেখি সেটা না তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসে তাহলে আমাদের সৃষ্টির পিছনে কি আমাদের আমাদের সৃষ্টির পিছনে কি আমাদের মা বাবা বা আত্মীয় স্বজন এই প্রশ্নটি যখন আসে তখন দেখা যায় আমাদের সৃষ্টির পিছনে আমাদের মা বাবা বা আত্মীয় স্বজনও সম্পূর্ণরূপে প্রভাব রাখে না কারণ যদি কোনো সন্তানকে তার মা বাবা বা তার আত্মীয় স্বজন বা কোনো এক্স ওয়াই জেড কেউ যদি সৃষ্টি করতে পারত তাহলে কোনো মা বাবাই তার সন্তানকে অসম্পূর্ণভাবে সৃষ্টি করতেন না কিন্তু আমরা ইহজাগতিক সব কিছুতে দেখলে আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তি স্বয়ংসম্পূর্ণরূপে সৃষ্ট হয় না অতএব যদি এই সৃষ্টি করার ক্ষমতাটি আমাদের মা বাবা বা আত্মীয় স্বজনের উপরেও থাকতো তাহলেও তারা আমাদেরকে স্বয়ংসম্পূর্ণভাবে সৃষ্টি করতেন এবং অপর দিকে আরেকটা জিনিস যেটা দেখতে পাই আমরা যদি বলি যে আমাদের মা বাবা বা আত্মীয় স্বজন তারাও কি তাদের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন বা তারা কি তাদের কোনো বিপদ আপদ থেকে নিজেরাই নিজেদেরকে মুক্ত করতে পারেন বা তাদের কি সবসময় নিজেদের সেফটি নিজেরা বজায় রাখতে পারেন এখানেও আমরা দেখি যে না আমাদের মা বাবা বা আত্মীয় স্বজন কেউই তাদের নিজেদেরকে নিজের স্বয়ংসম্পূর্ণভাবে সৃষ্টি করতে পারেন না অপরদিকে তারা নিজেরাও নিজেদেরকে সকল আপদ বিপদ থেকে সেভ করতে পারেন না তাহলে আমরা দেখি যে আমার অস্তিত্বের পিছনে আমি নিজেও যেমন কর্তা না তেমনি আমার মা বাবাও কর্তা না এবং তাদের অস্তিত্বের পিছনেও তারা কোনোভাবে কর্তা না তাহলে এমন একজন অবশ্যই থাকবে যে এই সকল কিছুর সৃষ্টির পিছনে থাকবে তাহলে সেই সৃষ্টির পিছনে কে আছেন নিশ্চয়ই এমন কোনো একজন আছেন যিনি এই সকল কিছুকে সৃষ্টি করেন সকল কিছুকে নিয়ন্ত্রণ করেন এবং তিনি তার ইচ্ছা মাফিক এই পৃথিবী জাগতিক মানুষ সহ সকল কিছুকে সৃষ্টি করেন সেই সৃষ্টিকর্তাকে সেই সৃষ্টিকর্তাই হলো ঈশ্বর এবং এখানে আমরা দেখি যে এই যে সে আদি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন ঈশ্বর যে পৃথিবীর এই ব্যক্তি সহ পৃথিবীর মানব জাতি সহ সকল কিছুকে সৃষ্টি করেন এবং সাথে সাথে এই পৃথিবী জাগতিক যত কিছু আছে তাকে তিনি সৃষ্টি করেন এভাবে তিনি এই প্রাকৃতিক নিয়মের মাধ্যমে এটা প্রমাণ করেন যে যেহেতু পৃথিবীর সকল কিছু সৃষ্টি এবং সকল কিছুই সসীম তাহলে এই সসীম সত্তার পিছনে সৃষ্টিকারী হিসেবে অবশ্যই একটি অসীম সত্তা আছে এবং সেই অসীম সত্তাটি হলো কি সেই অসীম সত্তাটি হলো ঈশ্বর এভাবেই তিনি প্রাকৃতিক নিয়মের মাধ্যমে ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করেন এবং ঈশ্বরের অস্তিত্বের পিছনে তিন নাম্বার যে যুক্তিটি সেটি হলো তত্ত্ব বিষয়ক যুক্তি এই তত্ত্ব বিষয়ক যুক্তি এই এই যুক্তিটির মাধ্যমেও তিনি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেন ডেকার্টের এই দুটি আগের যুক্তি যে দুটি যুক্তির মধ্যে মধ্যযুগীয় ধর্মতাত্ত্বিক চিন্তাবিদ ও দার্শনিক সেন্ট আলসেলেন তার যে যুক্তিটি দিয়েছিলেন সেখানে এই তত্ত্ব বিষয়ক যুক্তি পাওয়া যায় ঈশ্বরের ধারণা হলো এমন একটি ধারণা যার থেকে বড় কোনো কল্পনা বড় কোনো কিছু কল্পনা করা যায় না তাহলে সেন্ট আলসেন যে কথাটি বলেছেন সেটি হলো যে ঈশ্বরের ধারণা হলো এমন একটি ধারণা যার থেকে বড় কিছু কোনো কিছুই কল্পনা বা নির্দেশ করা যায় না ঈশ্বরের ধারণা হলো এমন একটি ধারণা যার কোনো কিছু আমরা কল্পনাও করতে পারি না অর্থাৎ ঈশ্বরের ধারণা একটি পরিপূর্ণ সত্তার ধারণা
তাহলে ঈশ্বরের ধারণা এমন একটি ধারণা যেটা আমরা কল্পনা করতে পারি না, যেটা আমরা নির্দেশ করতে পারি না, এবং ঈশ্বরের ধারণা হলো একটি পরিপূর্ণ ধারণা। এ থেকে এই যে তত্ত্ববিধায়ক যুক্তি থেকে আবার চারটি কারণ এসেছে। এই চারটি কারণ হলো কি? আমরা তত্ত্ব বিষয়ক যে যুক্তি এখানে দেখি যে এখানে আবার তিনি চারটি কারণ দেখিয়েছেন। অসীম সত্তারূপে ঈশ্বর অস্তিত্বশীল, পূর্ণ সত্তারূপে ঈশ্বর অস্তিত্বশীল, পূর্ণ ধারণারূপে ঈশ্বর অস্তিত্বশীল, এবং স্বয়ং সম্পূর্ণতারূপে ঈশ্বর অস্তিত্বশীল। তাহলে অসীম সত্তারূপে প্রথম যে এটি এলো তত্ত্ববিদ্যা যুক্তির মধ্যে প্রথম যে কারণটি দেখিয়েছেন সেটি হলো পূর্ণ অসীম সত্তার ঈশ্বর অস্তিত্বশীল। আমাদের মন এক অসীম ধারণা আছে, তিনি দেখাত প্রথমে যে কথা তিনি বলেছেন আমাদের মনে এক অসীম ধারণা আছে, কিন্তু মানুষ যেহেতু সসীম এবং এই সসীম মানুষের দ্বারা অসীম ধারণা পোষণ করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে দেখাত প্রথমে যেটি বলেছেন আমাদের মনে অসীম সত্তারূপে একটি ধারণা আছে, যেহেতু মানুষ সসীম সেহেতু মানুষের মনে অসীম সত্তারূপে ধারণা পোষণ করা কোনোভাবেই সম্ভব নয়। সেহেতু এই যে অসীম যে সত্তা হিসাবে ঈশ্বর নিশ্চয়ই মানুষের মনে এই অসীমের ধারণা সৃষ্টি করেছেন, অতএব যেহেতু মানুষ সসীম সেহেতু ঈশ্বর তার মনে অসীমের ধারণা সৃষ্টি করেছেন, অতএব ঈশ্বর অস্তিত্বশীল। দুই নম্বর যে যুক্তিটি, পূর্ণ সত্তারূপে ঈশ্বরের অস্তিত্বশীলতা। ঈশ্বর হলেন পূর্ণ সত্তা, ঈশ্বর পূর্ণ সত্তা হন কারণ আমরা দেখি যে জগতের প্রত্যেকটি জিনিসই হলো অপূর্ণ, কোনো জিনিস নিজেই নিজে সৃষ্ট নয়, এবং এই সৃষ্টির পিছনে যে কারণটি রয়েছে সেটি হলো ঈশ্বর, এবং তিনি অবশ্যই পূর্ণ, কারণ পূর্ণ থেকেই অসীম থেকেই সসীমের সৃষ্টি হতে পারে। সেহেতু ঈশ্বরকে পূর্ণ সত্তারূপে ঈশ্বরের অস্তিত্বশীলতা আমাদেরকে অবশ্যই স্বীকার করে নিতে হয়। তিন নম্বর হচ্ছে পূর্ণ ধারণারূপে ঈশ্বরের অস্তিত্বশীল। আমরা জগতে যত কিছু দেখি তা আমরা দেখি অপূর্ণ, এই যে অপূর্ণ বা সসীম জগতের বাইরে অবশ্যই একটি অসীম বা পূর্ণ জগৎ আছে, যেখানে যে সেই পরিপূর্ণ সত্তাটি হলো কে, সেই পরিপূর্ণ সত্তাটি হলো ঈশ্বর, এবং সেই পরিপূর্ণ সত্তাটি যেহেতু ঈশ্বর সেহেতু পূর্ণ ধারণারূপে ঈশ্বর অস্তিত্বশীল। আর চার নম্বর যেটি সেটি হলো স্বয়ং সম্পূর্ণতারূপে ঈশ্বরের অস্তিত্বশীলতা। আমরা দেখি যে আমরা নিজে নিজে কখনো নিজেকে স্বয়ং সম্পূর্ণ করতে পারি না, কিন্তু পৃথিবী এই যে সসীম পৃথিবী বা ইন্দ্রগ্রাহ্য পৃথিবীর দিকে তাকালে আমরা একটি জিনিস দেখতে পাই, সেটি হলো এর পিছনে অবশ্যই সম্পূর্ণতা থাকতে হবে, কারণ স্বয়ং সম্পূর্ণ যে কিছু যে সত্তা সেই কেবল এই যে অসম্পূর্ণ বা সীমিত জিনিসের সৃষ্টি করতে পারে। এই জন্যে এই এই এ থেকেও আমরা বলতে পারি যে স্বয়ং সম্পূর্ণরূপে ঈশ্বরের অস্তিত্ব অবশ্যই স্বীকার করতে হয়। তাহলে দেখাত তার তত্ত্ববিষয়ক যুক্তিতে যেটি দেখিয়েছেন অসীম সত্তারূপে ঈশ্বর অস্তিত্বশীল, পূর্ণ সত্তারূপে ঈশ্বর অস্তিত্বশীল, পূর্ণ ধারণারূপে ঈশ্বর অস্তিত্বশীল, স্বয়ং সম্পূর্ণতারূপে ঈশ্বর অস্তিত্বশীল। তাহলে আমরা যে রেনে ডেকার্টের যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যে ধারণা এখানে যেটি আমরা দেখলাম প্রথম যে দুটি তার যুক্তি, সে দুটি যুক্তি হলো বিশ্বতত্ত্ব বা কারণ বিষয়ক যুক্তির, সেই তার প্রথমটি হলো কার্যকারণ বিষয়ক যুক্তি, তৃতীয়টি হচ্ছে প্রাকৃতিক নিয়ম, এবং তার তিন নম্বর যে যুক্তি সেটি হলো তত্ত্ব বিষয়ক যুক্তি। এই তত্ত্ব বিষয়ক যুক্তি প্রমাণের জন্য তিনি আবার চারটিভাবে ব্যাখ্যা করেছেন, সেটি হলো অসীম সত্তারূপে ঈশ্বর, পূর্ণ সত্তারূপে ঈশ্বর, পূর্ণ ধারণারূপে ঈশ্বর, এবং সম্পূর্ণতরূপে
ঈশ্বর। এভাবেই ডেকার তার ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে আমাদের সামনে তার যুক্তি উপস্থাপন করেন এবং এভাবেই তিনি তার ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেন। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করছি, পরবর্তী ক্লাসে আমরা আবার এখান থেকে শুরু করব। ডেকার্তের যে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। তাহলে সবাই ভালো থাকো, আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো কামনা করছি এবং সবাই ঠিকমতো পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।